আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জি, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। লকডাউনে কাজ হারিয়েছেন, টাকার প্রয়োজন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, চিন্তা কি শেড রয়েছে ফ্রিল্যান্স ফিউচার ফাউন্ডেশন। মেয়ের বিয়ের জন্য মিলবে 20-50 হাজার টাকা। এডুকেশনের জন্য পাওয়া যাবে 20% থেকে 70% আর্থিক সাহায্য। আর্থিক সাহায্য মাসিকভাবে মিলবে 600 থেকে 1000 টাকা পর্যন্ত, পুরোটাই অনুদান হিসাবে, ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। তাই আজই যোগাযোগ করুন 8017669585 অথবা 9477261650 নম্বরে। পারিবারিক অশান্তির জের পাড়ুই থানার মহিলা গ্রামে একই পরিবারের 3 জন বিষ খেয়ে আত্মহত্যার ঘটনা। একটি সুইসাইড নোটও মিলেছে বলে দাবি। রিকশায় ক্ষুদ্র ব্যবসায়ী প্রশান্ত পাত্র, তার স্ত্রী তৃপ্তি পাত্র, ছেলে দীপ পাত্রকে নিয়ে গতকাল বিষ পান করেন। তাদের বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরপর 3 জনই মারা যান। এদিকে তৃপ্তি পাত্রের বাপের বাড়ি নানুরের বনগ্রামে, সেখান থেকে ছুটে যান তার দাদা কাশীনাথ ঘোষ। তিনি দাবি করেছেন যে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে, যেখানে স্পষ্ট উল্লেখ করা আছে সংসারের পারিপার্শ্বিক চাপে তার আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। কি হয়েছিল পরে, এর আগে অনেক ভাই অন্যায় অত্যাচার করতো, বোনকে জ্বালাতন করতো, বোনকে চটি খুলে মেরেও ছিল এর আগে। তারপরে জামাই আমার বোন দিয়ে যায়, জামাই বোনকে দিয়ে যায়, আবার তারপর কিছুদিন পর জামাই আবার নিয়ে যায় বোনকে, এরমভাবে 7-8 বার জ্বালাতন করেছিল। করার পর এইভাবে মারা গেল, যখন ট্যাবলেট খেয়েছিল, তারপর আমাকে ফোন করে দাদা যে আমি কাগজে লিখে দিয়েছিলাম, এই করে তুমি জানো কাগজ ছাড়িস না, এদের জন্যই আমি আত্মহত্যা করি। অভিযোগ 7 জনের নামে আছে, মেন হয়েছে শাশুড়ি। বারাবণি ব্লকের দোমোহনী বাজার এলাকায় প্রায় 80 থেকে 90 বছরের একটি পুরনো হাট। এই হাট বেশ কয়েক বছর ধরে একই অবস্থায় চলে আসছিল। হাটের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে হাটের ভিড় নিয়ন্ত্রণ কোনো কিছুই সরকারের হাতে ছিল না এতদিন। ফলে হাটে আসা ব্যবসায়িক দোকানদার থেকে শুরু করে ক্রেতারা বেশিরভাগই সমস্যায় পড়তেন। যেখানে সেখানে নোংরা আবর্জনা স্তূপে পরিণত হয়েছিল, বর্ষার জায়গাগুলি ভগ্নপ্রায় হয়ে পড়েছিল, যার ফলে এই হাটটি পুরোপুরিভাবে এখন পশ্চিমবঙ্গ সরকারের হাতে চলে আসার পর বারাবণী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিত্র প্রতীপ প্রধান ওই হাটে যান। তিনি বর্তমানে হাটটিতে কতগুলি দোকান রয়েছে, হাটের মোট কতটি জায়গা রয়েছে, সেই বিষয়গুলি নিয়ে দোকানদার এবং স্থানীয় কিছু মানুষের সাথে কথা বলেন। এদিন সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে ছিলেন বারাবণী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোরঞ্জন মণ্ডল, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য অসিত সিং, বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউরি, সহসভাপতি সুকুমার সাধু, দোমোহনী গ্রাম পঞ্চায়েতের প্রধান রমা সিং সহ ব্লকের অন্যান্য আধিকারিকগণ। আশা করা যাচ্ছে বর্তমানে হাটটির এই ভগ্নপ্রায় দশা থেকে তাকে উন্নততর একটি হাটে রূপান্তরিত করবে সরকার। একুশে জুন বিশ্ব যোগা দিবস, সেদিন বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব যোগা দিবস। সেই মতো বেদভূমের বিভিন্ন জায়গায় পালন করা হচ্ছে যোগা দিবস। সিউড়ির ডিএসএ ময়দানে মঙ্গলবার বিশ্ব যোগা দিবস পালন করা হলো। এদিন এখানে সিউড়ি শহরের বিভিন্ন জায়গা থেকে শতাধিক মানুষ যোগা করার জন্য অংশগ্রহণ করেন। এনসিসি 15 বেঙ্গল ব্যাটালিয়ন এই যোগা দিবস পালনের আয়োজন করে। সরকার থেকে ড্রাগ বিরোধী দিবস ঘটা করে পালন করলে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় চত্বরে নিত্যদিনের দৃশ্য সম্পূর্ণ আলাদা। কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় চত্বরে দিনের পর দিন এক শ্রেণীর যুবকরা অবাধে রম রমিয়ে ড্রাগের নেশা চালিয়ে যাচ্ছে। স্কুলের পরিচালক মণ্ডলী থেকে প্রশাসন নেই কোনো ভূমিকা। প্রতি বছরই সর্বনাশা ড্রাগ বিরোধী দিবস পালন করা হয় স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার, অথচ সেসব শুধু কাগজ কলমে সীমাবদ্ধ। কালিয়াগঞ্জ শহরের টান কেন্দ্রে পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে সন্ধ্যা নামতেই শুরু হয়ে যায় এক শ্রেণীর যুবকদের মধ্যে ড্রাগের প্রতিযোগিতা। প্রতিদিন বিদ্যালয় খুললেই ছাত্ররা বিদ্যালয় চত্বরের মাঠে দেখতে পান বিভিন্ন ধরনের নেশা সামগ্রী পড়ে থাকতে, যা ছাত্র সমাজের সামনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে বলে সাধারণ মানুষ মনে করছে। কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যে তৎপরতা নেওয়া উচিত ছিল সেই তৎপরতা তিনি কিছুই নেননি, ফলে যা হবার তাই হচ্ছে। স্কুলের বিল্ডিং এর মধ্যে মদের বোতল পড়ে রয়েছে, জানিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
তিনি বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উচিত এলাকার মানুষদের নিয়ে একটি বৈঠক করা। সেই বৈঠকে যেমন বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার মানুষরা উপস্থিত থাকবেন ঠিক তেমনভাবেই পুলিশ আধিকারিকদের ওই বৈঠকে থেকে একটা জোরালো সিদ্ধান্ত নিতে হবে। একদম বাস্তব কথা যে যুব সম্প্রদায় মাদকাসক্ত হচ্ছে, কিন্তু এটা তো একদিন দুদিনের ব্যাপার নয়। আমরা এটার প্রভাবটা দেখলাম কখন প্রকোপটা বাড়লো, যখন আমাদের করোনাটা ধরেছিল, যখন প্রায় স্তব্ধ যুব সমাজ বেরোতে পারছিল না, তখন ওই এক সময় সন্ধ্যাকালীন সব এক জায়গা হতো আর ওদের এই আসক্তিটা বেড়ে যেত তখন। তো এখন অনেকটা কমেছে, আমরা স্টেপ নিয়েছিলাম, অনেকটা কমেছে। এবং নট অনলি এই প্রবলেমটা আমাদের শুধু কালিয়াগঞ্জের, কিন্তু এ সমাজ ব্যবস্থা যেখানেই যান আপনারা দেখবেন যে যুব সমাজ কিন্তু একটু এই মাদকের দিকে কিন্তু বেশি চলে যাচ্ছে। তার জন্য কিন্তু আমি এটুকুই বলবো যে এটা একটা বৃহৎ সমস্যা, সমস্যাটা সবাই জানি আমরা। কুলটি থানা নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত লছিপুর জিটি রোডে পথ দুর্ঘটনা। চার চাকা মারুতি অল্টো গাড়ির ধাক্কায় আহত হয় এক পথচারী। মঙ্গলবার সকালে পথ দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে নিয়ামত ফাঁড়ির পুলিশ পৌঁছে আহত পথচারী এবং ঘাতক গাড়িতে থাকা আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্তে নামে পুলিশ। আপনার স্বপ্নের বাসস্থানের নতুন ঠিকানা হোক শান্তিনীর। ডায়মন্ড হারবার রোড, আমতলার সন্নিকটে, চণ্ডী মৌজা, গ্লোব সাইন বিজনেস স্কুলের পাশে। এখানে ছোট প্লট, কমার্শিয়াল প্লট ও বাংলোই আপনার স্বপ্নের নতুন ঠিকানা হতে চলেছে। আমাদের বিশেষ বৈশিষ্ট্য গ্রিন ভিউ এরিয়া, সুইমিং পুল, কমিউনিটি হল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, সুপার স্পেশালিটি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রেস্টুরেন্ট এবং স্কুল। ইনস্টলমেন্টের সুযোগ, বুকিং এ পাচ্ছেন আকর্ষণীয় ছাড়। যোগাযোগ 9830255373 ও 7003525822। আরেকটি নম্বর 9836353477।